যুবসন্ধি পাথেও অনলাইন এডিশন 2021 এর 104 নম্বর পাতা থেকে শ্রীমতী কৃষ্ণা করের লেখা পাঠ করছি। স্মৃতির পরশে আমার গুরুদেব শ্রী শ্রী 108 স্বামী জানকীদাস কাঠিয়া বাবাজি মহারাজের আবির্ভাব শতবর্ষে তার চরণে জানাই শতকোটি প্রণাম। তার প্রতি শ্রদ্ধা জানাতে আমার এই ছোট্ট প্রয়াস, ভুল ভ্রান্তি মার্জনীয়। বাবা তব চরণ কমলে দিও গো আমারে ঠাই, তোমার অদূতি চরণ ভিন্ন আর চাহিবার কিছু নাই। আমি অতি সামান্যা নারী এই মোর পরিচয়, সোপেছি নিজেরে চরণে তব আর নাহি কোনো ভয়। বয়স তখন কতই বা হবে, 8 কিংবা 9, এসেছিলে মোরে উদ্ধারিতে প্রভু অপার করুণাময়। বীজ মন্ত্র দিলে মোর কানে, রাখিলে মাথায় হাত, তব করুণা ধারায় সিক্ত করিলে লহ মোর প্রণিপাত। বুঝিনি তখন লোভেছি শ্রীগুরু অমূল্য এক ধন, শ্রীগুরু বিনা দিশাহীন মোরা প্রাণহীন জীবন। সেই ক্ষণ থেকে বুঝি অনুভবে তুমি সদা আছো মোর পাশে, ধন্য করেছ এ জীবন মম তব করুণ ধারার পরশে। তপবন সম আশ্রম তব গ্রাম মেমারি বর্ধমান, বরর নামেই জানি মোরা সবে সে মোদের তীর্থস্থান। সেথা গাছ গাছালি পাখির কাকলি নানা ফুল ফলের সমাহার, অমন কোমল স্নিগ্ধ প্রকৃতির টান এরায় সাধিকার। ছুটিয়া গিয়াছি তাই বারে বারে সেই প্রকৃতির টানে, সেথা জ্যোতিষ্ক সমবিরাজিতে তুমি শান্ত দেবাঙ্গনে। এক পাশে তব ভজন কুটির মাঝে ঠাকুরজির আলয়, অপর প্রান্তে ভক্তের তরে ছিল ঘর খান কয়, নিজ তদারকে ভক্তজনেরে করিতে আপ্যায়ন, প্রসাদ পাইয়া জুড়াইত প্রাণ পুলকিত হত মন। তব ভজন কুটির সম্মুখে বসি বৃক্ষ ছায়াতলে, শুনিত সবে তব অমৃত বচন মন ভরিত কল্লোলে। আমার তখন ছিল না তো বোধ, কেবল খেলিয়া বেড়াইতাম, শ্রীগুরু সঙ্গের পূর্ণ মহিমা তা আমি কি আর বুঝিতাম। আজ ভাবি হায় যদি পাইতাম কিঞ্চিৎ শ্রীগুরু সান্নিধ্য, কালিমা মুক্ত হইত জীবন কাটিত প্রারব্ধ। সহসাই তুমি মোদের ছাড়িয়া পাড়ি দিলে অমৃত লোকে, কাতর করিলে তব ভক্তজনে দুঃসহ এক শোকে। অন্তিম ক্ষণেও ভক্তজনেরে তুমি করণী গো বঞ্চিত, প্রসারিলে তব আশীর্বাদী হাত করিলে মোদে তৃপ্ত। নেই তুমি দেহে পাই না তব সম্মুখ দর্শন, স্মরণে মননে আছো তুমি প্রভু বুঝি আত্মিক বন্ধন। এভাবেই যেন থাকি চিরকাল তব করুণা আশিস তলে, সকলের হয়ে প্রণাম জানাই তব রাতুল চরণ কমলে।